আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা চলে আসলাম আরো একটি জাহাজের রিভিউ নিয়ে, আর এটা চ্যাম্বি মিহির ফয়সাল আমার নামে। আর এই জাহাজটি বিক্রি করা হইব 185 ফুটের একটা জাহাজ। এখন যে জাহাজটি আপনাদেরকে আমরা দেখাইতেছি, ইনশাল্লাহ পুরো জাহাজটাই ঘুরে দেখাবো, খুঁটিনাটি কি আছে না আছে। যদি সম্ভব হয় আমরা এটার নাম্বার টাম্বার যা আছে সবকিছু আমরা দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর এটা এখন আছে বর্তমানে জাজিরা কুন্ডা গ্রানিগঞ্জ আধুনিক ডগইয়ার্ড, সেটাকে জাজিরা খালপার বললে অনেকে চিনে। এই যে এই হচ্ছে ডগইয়ার্ড, যেই ডগইয়ার্ড আমি অনেক অনেক ভিডিও করি শিপের। আর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ট্যুরিস্টের জাহাজ বা বড় জাহাজ, ছোট জাহাজ বা বাল্কহেড সবই আপনারা তৈরি করতে পারবেন। আমরা উপরে যাই, উপরে দিকটা দেখা আর কি কি আছে। আমরা এখন ঠিক জাহাজটির উপরে যাব, আর যতটুক আমরা জানতে পারলাম এটা হচ্ছে নোঙরটা। জাহাজটির প্লেট খুব ভালো মানের প্লেট, মানে যিনি জাহাজে আছে তো যার জাহাজ সে তো বলবেই, যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে শুনে যাচাই করে নেবে। অবশ্য আমার ভিডিওতে ওরকম কোনো ভাইরাল কিছুই নেই। যা এখন উপরে যাই, উপরের দিকটা আপনাদেরকে আমরা দেখাই কে কি আছে না আছে। আর যদি আর নিচের দিকটা দেখাই, এই হচ্ছে এই যে নিচের দিক রং করা হয়েছে জাহাজটি, পুরো জাহাজটি মূলত পুরোটাই রং করা হয়েছে। এখন আমরা একটু সামনের দিকটা আপনাদেরকে দেখাই কি আছে না আছে। হ্যাঁ, এদিক দিয়ে এখন উপরে উঠবো ইনশাল্লাহ, তারপর আরো কিছু দেখানোর চেষ্টা করবো। আমরা ঠিক জাহাজের উপরে চলে আসছি, আর এটা হচ্ছে হ্যাস, এই হচ্ছে একটি হ্যাস, এই পাশে হচ্ছে আরেকটি হ্যাস। মূলত এটা দুই হ্যাসের জাহাজ, 185 ফুটের দুই হ্যাসের জাহাজ। আমরা আপনাদেরকে একটু সামনের দিকটা দেখাই, সামনে আরো কি কি আছে। সামনে যেমন একটা জিএফসি থাকে, ওটা হচ্ছে নোঙর উঠানোর মেশিন। আর এটা হচ্ছে দুইটা স্টোর রুম, এখানে একটা এখানে একটা, আর দুইটা স্টোর রুম। আর একটা কল আছে যেটা দিয়ে আর কি সম্ভবত নিচে থেকে পানি উঠানো হয় বা অন্য কোনো কাজে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে সামনের দিকটা। এখানে আর একটি সার্চ লাইট আছে, এই যে দেখেন একটি বড় সার্চ লাইট লাগানো আছে এই জাহাজটির, এই হচ্ছে সার্চ লাইট। আর এটা হচ্ছে জিএফসি, যেটা দিয়ে নোঙর ওঠানো হয় বা উইঞ্জ বা অ্যাঙ্কার যেটা বলে ওটা দিয়ে ওঠানো হয়। আর ওইখানে একটা ইঞ্জিন আছে যেটা দিয়ে এটা চালানো হয়। উপরে মাছ তুলা সেট লাইট টেট সবই আছে। আর এখান থেকে যদি দেখি, এই হচ্ছে জাহাজটি পুরো নতুনের মতো রং করা হয়েছে জাহাজটি। এখন আমরা একটু পিছনের দিকটা দেখি আপনাদের। তো আমরা ঠিক জাহাজটির উপরের দিকে চলে আসলাম, আর এইগুলো হচ্ছে তাদের থাকার যে কেবিনগুলো, এই কেবিন। আর এই হচ্ছে উপরের দিকটা, এখানে রং করা হয়েছে, এই যে দেখেন এইদিকে রং টং করা হয়েছে। এদিক থেকে যদি দেখাই, এই হচ্ছে পুরো জাস্ট। আর নিচে হচ্ছে এটার ইঞ্জিন রুম, সামনের দিকটা খুবই সুন্দর রং করা আছে। এখানে আর হচ্ছে মেসাস মিহির ফয়সাল নেভিগেশন। আমরা একটু উপর আরও উপরে যাই, উপরে আছে কী কী আছে দেখানোর চেষ্টা করি। এখন আছি ঠিক এই জাহাজটির মাস্টার বিজে। যদি মাস্টার বিজ দেখাই, এটা হচ্ছে ইলেকট্রিক মাস্টার বিজ, ওটা হচ্ছে লতা, এটা দিয়ে আর কি একটু দূর থেকে ব্যালেন্স কন্ট্রোল করা যায়, মানে হাইড্রোলিকটা ঘুরানো যায় ডাইনামিক। এটা হচ্ছে টেলিগ্রাফ, যেটা দিয়ে ইঞ্জিন অন অফ করে বাড়ায় কমায়। এটা হচ্ছে কত ডিগ্রি জাহাজ কাত হয়েছে ওটা শু করে। এটা সম্ভবত এটা এটা হাইড্রোনিক করে না, হাইড্রোনিক করে। এটা বিএসএফ, ওটা জিপিএস, ওটা হচ্ছে জিপিএস। আর কম্পাস থাকে যেটা দিয়ে দিক নির্দেশনা করা হয়, এটার ভিতরে থাকে মূলত, যে অলরেডি এর ভিতরে আছে হয়তো দেখা যেতেছে না, এটা দিয়ে দিক নির্দেশনা করা হয়। এখানে একটি আগুন নিবানোর ফায়ার ব্রিগেড নাকি ওটা আছে, এটা দিয়ে আর কি হাইড্রোনিক হরেন বাজানোর যে কম্প্রেসার হাওয়া লোড করা হয়। বয়া আছে যেগুলো আর কি পানির মধ্যে সেফটি দেয় মানুষের ডুবে ডুবে দুর্ঘটনা ঘটলে। এটা হচ্ছে সার্কিট ব্রেকার বক্স। এই জিনিসটা কিভাবে, এটা ও মানে এখান থেকে পাওয়ারটা সাপ্লাই দেয় আর কি। এই যে এগুলোর বিএসএফ জাহাজ এগুলোর সাপ্লাই ওখান থেকে হয়। তো এই হচ্ছে জাহাজটির মাস্টার বিজ, 185 ফুটের একটি জাহাজের উপরে আমি আছি। জাহাজটি পুরোটাই আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, যা যা আছে কম বেশি সবই আমি দেখানোর চেষ্টা করলাম। খুবই ভালো মানের একটা জাহাজ যতটুকু বুঝলাম, তাদের কাছ থেকে জানতে পারলাম। আপনারা ইচ্ছে হলে যোগাযোগ করতে পারেন, আমি যথেষ্ট যতটুকু সম্ভব জাহাজ দেওয়া দরকার আমি দিয়ে রাখবো। আর এখানে একটা ম্যাপের মতো আছে, যেটা দিয়ে জাহাজের কোনটা কি আছে না আছে, স্টিয়ারিং বলতে যে যেমন এটা ইলেকট্রিক স্টিয়ারিং এর, এখানে একটা ম্যানুয়ালি দেওয়া আছে প্রিন্ট। এটা অনেক জাহাজে থাকে, অনেক জায়গায় থাকে না, এখানে কিছু লেখা টেখা আছে। আমরা আরো কিছু থাকলে দেখাই বা নিচের দিকে দেখে আর কি কি আছে। এখন আছে ঠিক নিচের দিকে। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে আমরা দিই, জাহাজটি সম্ভবত সেল হয়ে গেছে যতটুকু তাদেরকে জানতে পারলাম, বা একটা একটা দামাদামি নিয়ে আর কি আটকে আসছে। তো আপনারা
আর যদি যোগাযোগ করতে চান তাহলে আধুনিক ঢকিয়াটে একটু যোগাযোগ করতে পারেন, আমি এখনো শিওর না, যদি থাকে থাকলে তো থাকলে, না থাকলে নেই। আর আমি এখন ঠিক জাহাজের পিছন দিকটাতে চলে আসছি, একটু পিছন দিকটা দেখাই কি অবস্থায় আছে এই জাহাজটি। আর চেষ্টা করি প্রতিটা ভিডিও ভালো করার জন্য। আর অনেকদিন পর আজকে আমি ভিডিও দিলাম, একটু ব্যস্ততার জন্য দিতে পারি নাই। এই হচ্ছে প্রপোলারের দিকটা সবই কমপ্লিট যতটুকু আমি দেখতেছি। এই হচ্ছে প্রপোলারের দিকটা মানে পিছন দিকটা, আর ওই হচ্ছে সুগান বা পাখা যেটাই বলেন। তো যাই হোক, আমি আপনাদেরকে পুরো জাহাজটি ঘুরে দেখালাম, ইনশাল্লাহ আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একটি জাহাজে কি থাকে না থাকে আমি সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এই জাহাজটি মূলত সেল হয়ে গেছে, সম্ভবত বিক্রি হয়ে গেছে, পরে জানতে পারছি। মানে ফার্স্টে যেজন বলছিল তখন সম্ভবত জাহাজটি সে জানতে পারেনি সেল হয়েছে কিনা, কিন্তু পরবর্তীতে যখন আমরা উপরে যাই তখন জানতে পারলাম জাহাজটি সেল হওয়ার পথে, মানে এরকম একটা এর মধ্যে আছে। তো আপনারা যদি কেউ যদি কিনতে ইচ্ছুক এই জাহাজটি, যে জাহাজটি এখন দেখাইতেছি, আপনারা জাজিরা, কুন্ডা, কেরানীগঞ্জ বা খালপার আধুনিক ডকইয়ার্ডে এসে জাহাজটি দেখে শুনে নিতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলে ঘুরে আসতে পারেন, চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাঁচ হাজার নামাজ পড়েন, যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো ভালো রাখে, সুস্থ রাখে। বিদায় নিচ্ছি এখান থেকেই, আল্লাহ হাফেজ।